চাকরি করি রাজনীতি করিব আমি বিরোধ করছি চাকরি ছাড়ি সমস্ত রাজনীতি করিপারে ভারত ভারতের নাগরিক হিসাবে জনে ব্যক্তি রাজনীতি করিপারিব তার যে কোড অফ কন্ডাক্ট লা যে চাকরি করি রাজনীতি করিবা চাকরি করি জনে রাজনীতি করিব তাকে আমি বিরোধ করছি রাজনীতি করুন এবে তো তাকে বিজেপি দায়িত্ব দেউ যা দায়িত্ব দেউ সেটার অসুবিধা নাই কিছু বিজেপি তার আদর্শ নীতি বিচারধারা নিয়ে ইলেকশন লড়িব জন অসন্তোষ বিরুদ্ধে ইলেকশন লড়িব কাহু স্বাগত করিয়া সমস্ত অধিকার আছে রাজনীতি করার যে রাজনীতিকে আসবে রাজনীতি করিবে চাইবে রাজনীতি করিপারিবে রাজনীতি করিবা পাই কাহ মনা আছে দেশের যে যে বিগত দিনে যা ঘটিলা সেটা ওড়িশা পাই শুভঙ্কর নুহে দেশ পাই শুভঙ্কর নুহে ভারতবর্ষ রাজনীতি কোণসি রাজ্যের এইভাবে রাজনীতি হয়ে নথিলা যে রাজনীতি ওড়িশার যে রাজনীতি চলছে সেটাকে আমি নিন্দা করতু আমি সেটাকে বিরোধ করতু এটা প্রিন্সিপাল বিরোধ করলো ব্যক্তিকে বিরোধ করুনত আমি ব্যবস্থাকে বিরোধ করতু আমার কিছু চাপ কোণ কত লোক আসবে কত লোক যাবে রাজনীতি বহু লোক আসবে জয়েন করবে বহু লোক ছাড়বে বহু লোক রাজনীতি বিভিন্ন দলক যাবে সেতরে কোণ আছে বহু লোক রাজনীতি ছাড়ছেন আসছেন গোটে সময় পিপিআরএ রিটায়ারমেন্ট পরে আসিকি বিজেডি রাজনীতি সক্রিয় হলে বিভিন্ন দপ্তর রাজনীতি জন ছাড়ব জন চিফ সেক্রেটারি বিজয় পট্টনাক সে রাজনীতি সে রিটায়ারমেন্ট পরে রাজনীতি কলে কি সেপাই কাই বিরোধ নথিলা কার বিআরএস নেই রাজনীতি অপরাজিতা সহ করছেন কিন্তু চাকরি করে রাজনীতি করিবা এইটাকে আমি বিরোধ করছি সে চ্যাপ্টর হব বর্তমান নয় রাজনীতি রাজনীতি বর্তমান খোলা ময়দান হব যে আসু যে যেটি আসু যে দায়িত্ব নু খোলা রাজনীতি হব রাজনীতির বিচারধারা লড়াই হব ওড়িশার স্বার্থপ্রে লড়াই হব ওড়িশার হক পাই লড়াই হব ওড়িশার যে মানে অন্যায় অনীতি দুর্নীতি ভ্রষ্টাচার করছেন যে মানে নীতি নিয়ম রাজনৈতিক এথিক্স বুঝি না রাজনৈতিক ব্যবস্থা বুঝি না তা বিরুদ্ধে ইলেকশন হব রিমার্ক আমি পচারি আমি কোণ কুছু সেটা আপনার আমি পচারু কি মুহ বন্ধ করেদেব রাজনীতি বন্ধ জন রাজনীতি এত বিশিষ্ট রাজনীতি অনুভবী লোক আসিগলে রাজনীতি ব্যবস্থা বিরুদ্ধে লড়াই হচ্ছে আদর্শগত লড়াই হচ্ছে আম্বেড বিবাদ লড়াই হচ্ছে রাজনীতি রাজনীতির বিচারধারা লড়াই চলছে আমি গোটে বিচারধারা লড়ুছু অঠানব্বই বর্ষ হল গোটে বিচারধারাকে কেমিতি ভারতবর্ষের প্রতিষ্ঠিত করা যাবে আমি সফল হয়েছু সে আজ আমি অধিকাংশ লোক হৃদয় জিণিছু আমার বিচারধারা নিয়ে আজ কাশ্মীর কন্যাকুমারী আমার বিচারধারা আজ সফল হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ব্যক্তি ইম্পর্টাণ্ট নুহে এভ্রিবডি ইজ ইম্পর্টাণ্ট নোবডি ইজ ইনডিসপেন্সিবল বহুত লোক আসে বহুত ব্যক্তিত্ব বিভিন্ন দলের আসছেন কিন্তু বিচারধারা পাখে ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ নুহে ব্যক্তি কিছু জায়গার কিছু সময় কিছু মুহূর্তপ্রাই কোটি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আমি গোটে বিচারধারা লড়াইয়ের আসছু আপনার ব্যক্তি ব্যক্তি কোণ হচ্ছেন কত লোক আসবে কত লোক যাবে রাজনীতি এই সমীকরণটা চব্বিশ রাজনীতিকে কত প্রভাবিত করব আপন মানে মিডিয়া বালা কোন সমীকরণ বদলাইবে আপনার বদলান্তু লোক এথর সমীকরণ বদলাই সারছেন লোক বিজেপি কে ভোট দেবে বিজেডি বিরুদ্ধে ভোট দেবে এ সরকার বিরুদ্ধে ভোট দেবে লোক এথর নির্বাচন নেতৃত্ব নেবে মূল কইছি লোক এথর পরিবর্তন সরকার করিবে বিজেপির কিছু সমীকরণ নাই সমীকরণ হচ্ছে লোক পরিবর্তন করিবে এটা হচ্ছে সমীকরণ প্রভাব পড়বনি আপনার হ্যাঙ্গওভার ওলাই যাব গোটে দুই দিন আপনি এমনি হবে তারপরে ওলাই যাব হ্যাঙ্গওভার আপনার ভুল ভ্রান্তিরে অনেক আপনার হ্যাঙ্গওভার ওলাতে লোক ভাঙ্গ খাইলে চব্বিশ ঘন্টা তাকে নিশা রে সে হ্যাঙ্গওভারে আপনার অনেক শাসক দল কোণ উৎসাহিত অনেক ঘরে কোণে বসছেন তাঁর এমএলএ এমপি মন্ত্রী যে স্বাভিমানী যে সে কেবে তাঁর সাংে রহবে যার নৈতিকতা থাকবে বিজু জনতা দলর যে বিধায়ক যে সাংসদ যে নেতা তাঁর স্বাভিমান থাকবে নৈতিকতা থাকবে সে কেবে সে সংগঠনে রহবাপি নিজক শ্রেয় মানবে না সে উপযুক্ত সময় উপযুক্ত নিষ্পতি নেবে
जदि आपणक आम भिडी भल लगा तेब आम चेल को लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी बुलां नहीं।